আজকের এই কেকটি ছিল একটা কিউট কাস্টমারের, স্টুডেন্ট, আর স্যারের জন্য সারপ্রাইজ দিবে। স্যারকে সারপ্রাইজ কজনে দিতে পারে বলেন, বা স্যারকে ভালোবাসা প্রকাশ কজন করতে পারে? স্যারেরাও বা কতটা স্টুডেন্টকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে বলেন? এটাই তো প্রমাণ করে যে স্যারেরা কতটুকুভাবে স্টুডেন্টদেরকে গড়ে তুলতেছে, কতটুকু ভালোবাসা দিয়ে পড়ালেখা করাইতেছে বা মানুষের মতো মানুষ করতেছে, তাই না? যদি তেমন না হতো তাহলে কিন্তু একটা স্টুডেন্ট কখনোই তার স্যারের জন্য সারপ্রাইজ বা ভালোবাসা প্রকাশ করতো না। একটা স্যার কখন তার মানে অভিজ্ঞতা প্রকাশ করে বা স্টুডেন্টের প্রতি তার দায়িত্ব পালন করে তখনই বোঝা যায় যখন স্টুডেন্টগুলো মানুষের মতো মানুষ হয়। আর আমার এই কিউট স্টুডেন্টগুলা, যেমন আজকের এই কেকটা হচ্ছে একটা স্যারের জন্য, আর এরকম অনেক স্যারের জন্য অনেক স্টুডেন্টরাই আসে, বিশেষ করে মেয়েরা। আমি কখনো ছেলেদেরকে দেখি নাই। এগুলো হচ্ছে বদের হাড্ডি। আমার একটা ছেলে আছে, একটা সেম বদের একটা হাড্ডি বললেই হয়। কিন্তু মেয়ে স্টুডেন্টগুলো এত 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 কিউট হয় যে তারা সবসময় স্যারদেরকে অনেক 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 সম্মান করে, আর তাদের সম্মানের মাধ্যমে তাদের স্যারদের জন্য ভালোবাসাটা প্রকাশ করে। এই কিউট কেকটা ছিল একজন টিচারের জন্য, স্কুলের টিচার। হ্যাপি বার্থডে টু স্যার, যদি দেখে কখনো তাহলে হয়তো বা জানবে। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।